আ জি ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য অনেক দীর্ঘ সময় অপেক্ষা করার পরে যুক্ত করলেন জন্য ধন্যবাদ ছত্রেশ চন্দ্রি ভাই আপনাকে তো আমি আসলে কিছু প্রশ্ন করতে এসেছিলাম আজাদ নূর সাহেবের কাছে জানি না যদি সে आंसर দিবে কিনা আজাদ নূর আমি কি প্রশ্ন করতে পারি মানে আপনি প্রশ্ন করতে পারেন উনি উত্তর দিবে কি দিবে না সম্পূর্ণ ওনার ব্যাপার বলেন হ্যাঁ হ্যাঁ জি ধন্যবাদ জিনিসটা ক্লিয়ার করার জন্য তো আসলে আসাদ সাহেবের কাছে আমার ছোট ছোট তিনটার মতন প্রশ্ন ছিল যে আমি তার একটা কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে ভিডিওটার প্রায় ভিউ হচ্ছে এই অন মিলিয়নের মতন তো ওইটা ছিল মোহাম্মদ সাল্লাহামের একটা ভিডিও নিয়ে যে বাইবেল সম্পর্কে যে তিনি ওই ভিডিওতে তিনটা কথা বারবার উল্লেখ করতেছিল যে বাইবেলে নাকি মোহাম্মদ সাল্লাহামের হচ্ছে প্রফেসি নাই এটা হচ্ছে তার ফার্স্ট দাবি মানে প্রথম দাবি যে বাইবেলে নাকি মোহাম্মদ সাল্লাহামের ভবিষ্যৎবাণী বা প্রফেসি নাই দ্বিতীয় নাম্বার লাইক মোজেস বা মুসার মতন যে নবী হবে তিনি নাকি প্রচুর মোজে যাদের দেখাবে বা হচ্ছে মেরাকেল করবে তো আশা করি এই রেফারেন্সটা যেন তিনি দিয়ে যায় বা তিনি যদি দিতে চাই তো দিবে যে এটা বাইবেলের মধ্যে কোথায় আছে কারণ আমি আজ পর্যন্ত এরকম কোনো এভিডেন্স বা রেফারেন্স পাই নাই যে এখানে বলা হয়েছে এই মুসার মতন নবী বা লাইক মোজেস মানে অনেক মেরাকেল করবে তারপর তিন নম্বর হচ্ছে তিনি বলছে মুসার মতন নবী বা লাইক মোজেস সে নাকি হচ্ছে মোহাম্মদ সাল্লাহাম না তো এই তিনটা প্রশ্নের আমি রেফারেন্স ভিত্তিক জবাব চাচ্ছি যদি সে দিতে চাই ধন্যবাদ ধন্যবাদ প্রিয় ভাই ওইটা হচ্ছে যে মিরাকুল মিরাকুল আমি বলি নাই আর আমি বলি নাই যে আর এটা যারা দাবি করে প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদের আমি বলেছি আমার ওই ভিডিওতে যে কোরআন মোহাম্মদ বা ইসলাম সম্পর্কে বাইবেলে কোথাও কোনো নাম উল্লেখ নাই আপনারা যদি থাকে প্রমাণ এটা আপনারা দেবেন দাবি করছেন আপনারা যে এটা চেন ধর্ম অর্থাৎ আব্রাহামিক রিলিজিয়ানের শাখা তাহলে বাহিকে আপনারা বাদ দেন কেন হ্যাঁ তো এই এটা আমার প্রশ্ন ছিল যে এরকম কোনো ঘটনা উল্লেখ নাই আপনি যদি খ্রিস্টানদের ধর্মীয় পুস্তকগুলো পড়েন যেখানে মহম্মদের নাম ইসলাম নামের কোনো ধর্ম আল্লাহ নামের কোনো অস্তিত্ব আছে এবং আমি বলেছিলাম যে সেই জিসাস ক্রাইস্ট তার ব্যাপারে তিনি অনেক মিরাকল দেখাইছেন তিনি অনেক কিছু দেখাইছেন যে এই অন্ধ মানুষকে ভালো করে ফেলা মৃত মানুষকে জীবিত করে ফেলা এই ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র তিনি দেখাইছেন মোহাম্মদের চাঁদ্বিখণ্ডিত আর ইয়া ছাড়া মানে ওই খ্রিস্টানদের ওই ঘটনাগুলো পড়লে দেখা যায় যে সে যে মীরাকলগুলো গুলো দেখেছে তার সাক্ষী আছে অনেক অনেক সাক্ষী মহম্মদের চাঁদ দ্বিখণ্ডিত করছে ওইটা ওরকম কোনো সাক্ষী নেই এবং মিরাজে যাওয়ার ব্যাপারটা কোনো সাক্ষী নাই ওই বদনা টপটপ করে পানি পড়তেছে ওইটা ছাড়া আর কেউ দেখে নাই ঘটনা শুনছে মোহাম্মদের মুখ থেকে আমি এটা বলে ইয়া করবো কোনো সমস্যা নেই আমি দীর্ঘ করবো না যেহেতু অন্য ভাইয়েরা অপেক্ষা করতেছে সবাইকে সুযোগ দেওয়াটাই আমার মনে হয় শ্রেয় হবে তো যেটা হচ্ছে আমি কিন্তু পুরো ভিডিওটাই কিন্তু দেখেছি আপনি ওইখানে মানে জিসাসের মানে কথা বলেন

ওকে আহ সাকিব ভাই আপনি যদি দলিল দিতে পারেন দলিল আপনি ভালো হয় যে ওনার যে ভিডিওটা আছে ওইখানে গিয়ে কমেন্ট করলে ভালো হয়

জি ধন্যবাদ আপনাকে আমি আমার ওই ওটা কিন্তু ডিবেট ছিল ওটা ভিডিও ছিল ভিডিও আমি চ্যালেঞ্জ করেছি আপনারা পাল্টা ভিডিও তৈরি করেন তৈরি করে ওই ভিডিওর কমেন্টে দেখান আমাকে মেনশন করেন আমি অবশ্যই আপনারা দিলে কেন দিয়ে না আমি তো আর ভাই ধার্মিক লোক না যে আমি আমি শুনবো না হ্যাঁ আমি অবশ্যই শুনবো আপনারা সেই প্রমাণ দেখান অবশ্যই আপনাদের যদি সত্য হয় আমি মেনে নেব দেখেন আজীবন চ্যালেঞ্জ রইল হ্যাঁ যেমন আসাদ সাহেব যেমন ধরেন আপনি আজকে এখানে আছেন আমরা এরকম ভাবে কিন্তু দিতে পারি একটা আলোচনা করতে পারি যে এখানে আমরা ভিডিও ভাই 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 প্লিজ বইয়ের জবাব বই দিয়ে দিতে হয় আমি যে ভিডিওটা করেছি আপনি বলছিলেন তিন মিনিটের ভিডিও লেন্থ তিন মিনিট না যদিও তো যদি তিন মিনিটের হয় আপনি সেই তিন মিনিটে যায় ছয় মিনিটের রেফারেন্স গুলো দিয়ে দিলে হয় বা নয় মিনিটে বা নয় ঘন্টায় দেন না রেফারেন্সগুলো আগে দেন তারপরে না ডিভেটে রাখবেন যে হ্যাঁ আপনি এটা বলছেন চলেন আপনাকে দাঁত ভাঙা জবাব দেবো সেটা তো পরে আগে প্রাথমিক কাজটা করেন

আমরা চাচ্ছিলাম যে আসানুর ভাইয়ের সাথে একটা লাইভ আমরা করতে চাচ্ছিলাম উনি যে টপিকটা নিয়ে করতে বিতর্ক বা বাস যেটা উনি বলে আরকি কি তো এরকম লাইভ চ্যালেঞ্জ আমরা দিয়েছিলাম তাকে মেনশন দিয়েছিলাম আসানুর কি ভাই কি এটাকে দেখছেন আমরা তাকে মেনশন দিয়েছিলাম তার পেজ এটা আমার প্রথম প্রশ্ন তিনি দেখছেন কিনা তারপর দুই নম্বর হচ্ছে যে আমরা যখন যে সায়নুর ভাইয়ের কাছে খোঁজ নিলাম যে ভাই আমরা বিতর্ক করতে চাচ্ছিলাম যে আসানুর ভাইয়ের সাথে তিনি যেসব বিষয় বলে দাবি করেন ঠিক আছে তো সায়নুর ভাই বললো যে এটা হবে না তাই ভাই তো আসলে কি আসাদুর ভাইকে আসলে কি আমি কোন কথা বলছি কি সানুর ভাইকে এটা আমার দুই নম্বর প্রশ্ন তিন নম্বর হচ্ছে কি যে ভাইকে কি সত্যি কি জানে না যে বাইবেলের ভেতরে বা অ্যাব্রাহামিক একটা শাখা দিতেছে খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্ম সেখানে কি আসলে যে খ্রিস্টান মুসলিম বা ইসলাম শব্দটা বাইবেলের ভেতরে নাই এটা কি আসলে কি আসানুর ভাইকে জানে নাকি জানে না এই তিনটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাই ধন্যবাদ ডিবেটার হাবিব ভাই আপনি প্রাইভেট চেটে বলছিলেন কল্লা ফেলবেন না ধন্যবাদ এই জন্য যে আসাদের কল্লা যাবে না বিশ্বাস রাখেন একদম ধন্যবাদ আমি বলতে চাই ভাই প্রথমে আপনি প্রশ্ন করেছেন যে আমার সাথে ডিবেটের ব্যাপারে আপনি চ্যালেঞ্জ করেছিলেন আমি জানি কি না প্রথম কথা হচ্ছে যে আমি জানি না আর শাহনুর ভাইকে আপনি বলেছিলেন শাহনুর ভাই আমাকে জানিয়েছিলেন কিনা শাহিনুর ভাই আমাকে আপনি একজন বলেছেন আর অনেকে হয়তো চ্যালেঞ্জ করেছেন আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এরকম চ্যালেঞ্জ বলে ডিবেট করবেন কি না বা করলে আপনার শর্ত কি আমি বলেছিলাম যে যিনি আমার সাথে ডিবেটে আসবেন তার একটা পরিচিতি দরকার ন্যূনতম পরিচিতি রাহুল সাহেবের সাথে যখন আমি ডিবেটে যাই তখন বাংলাদেশের অনেক মোল্লা মূল বলছিল এই মানি না এমনকি এমনও বলা হয়েছে প্রকাশ্যে ভিডিও করে লাইভ করে আপনাদের মতোই অজ্ঞাত কোনো ব্যক্তিরা যে রাহুল যদি হারে তাহলে সে আমাদের মুমিনের কাতার থেকে বাতিল হয়ে যাবে তো পূর্ব অভিজ্ঞতা আমাকে বলে যদি আপনার পরিচিতি থাকে অর্থাৎ আপনার ইসলাম প্রচার আপনি করছেন আপনি মাওলানা হতে হবে এমন আপনি দায়ী কিন্তু আপনার একটা ফ্যান ফলোয়ার বেজ থাকতে হবে যে আপনি একজন পরিচিত মুখ না হলে আমি যার তার সাথে ডিবেটে গেলে ভাই আমার তো প্রতিদিন দশটা করে ডিবেট করতে হবে এরকম তো প্রতিদিন অসংখ্য চ্যালেঞ্জ আসে আমি তার সাথে ডিবেট করবো যার একটা পরিচিতি আছে আমি বলবো না যে আমার পাঁচ লাখ ফলোয়ার আপনার হতে হবে একটা ন্যূনতম তো মানে ইয়ে থাকতে হবে তাই না সবার সাথে তো ডিবেটে যাওয়া যাবে না আর যদি যাই আমার আউটকাম কি আপনি ডিবেটে হারলেন হ্যাঁ তারপর আপনার মুসলমান এই বলবেন আপনারা কেউ চেনে না এই কথা যদি আমি বলবো না কিন্তু আমি এটার এই এই নিশ্চয়তা চাই যে আপনাদের মুসলমানদের পক্ষ থেকে যদি কেউ ডিবেটে আসতে চান তাকে মুসলমানদের মধ্যে থেকে চেন তাদের মধ্যে থেকে একটা একটা আগ্রহ থাকতে হবে যেমন রাহুল সাহেবের ব্যাপারে আগ্রহ ছিল সেখানে কি হয়েছে সেটা সবাই বুঝতে পারছেন এরকম যদি হয় আমি ডিবেটে যাই রাজি সাইনুর ভাই আমাকে বলেছিলেন আমি তাকে তাদেরকে কোনো স্পেসিফিক নাম বলেননি আপনাদের বা কারোর নাম কোনো কোনো প্ল্যাটফর্মের নাম আমাদেরকে আমাকে বলেছিলেন খুব ছোটো কয়েকটা প্ল্যাটফর্ম আমি বলেছিলাম ছোটো বড় বিষয় না তাদের মধ্যে যদি ইসলামের পক্ষ থেকে তারা যদি আসেন এবং তাদের পক্ষ থেকে যদি তাদের প্রতি গ্রহণযোগ্যতা থাকে যে তিনি একজন ইসলামের হনু এরকম হনু না হোক মোটামুটি মাঝামাঝি পর্যায়ে তাহলে আমি রাজি আছি

আমি সত্য সুন্দরন ভাই কথাটা বলে আমি চলে যাব আর কি হ্যাঁ ইসলাম আপনি কতটুকু বাইবেল রিসার্চ করেছেন বা গবেষণা করছেন আমি জানি না তো যেভাবে আপনি বলেন যে বদন পানি তো বদন পানি তো দূরের কথা যিশু খ্রিস্টকে নিয়ে তো আরো অনেক কিছুই বলা চলে যে শয়তানটাকে তুলিয়ে নি গেছে তাহলে এটা কি একটা মিরাকল বলবেন কিনা এখন আপনার কাছে আমারটা পরে আপনি এটা তারপর থেকে আমি শর্টকাট হয়ে যেটা বলবো যে হ্যাঁ মুসলিম শব্দটা আছে আপনি একটু পড়াশোনা করেন

মানে কোরআন মোহাম্মদ আসবে মহম্মদের নাম আল্লাহ নামের একজন ঈশ্বর হ্যাঁ আল্লাহ ইসলাম এই জিনিসগুলো থাকতে হবে এখন ওই যে পৃথিবী গোলাকার কমলা মতো দাহা শব্দটা বিস্তীর্ণ করাকে আপনি ঘুরে বেঁচে কমলা বানিয়ে দেবেন

ঠিক আছে ইংরেজি শব্দগুলো আত্মসমর্পণ করা আসলে হ্যাঁ এটা তারা স্বীকার করছে না মানুষ দেখে এগুলো মানুষ

আপনি যদি তিন আর দুই পাঁচ হয় তিনটা সুপারি আর দুইটা সুপারি দিয়ে যদি আপনি যোগ করেন পাঁচ হবে তিনটা ডিম আর দুইটা ডিম দিয়ে যদি যোগ করেন পাঁচ হবে যা দিয়েই করে সেটা পাঁচ হবে আমি তারে বললাম যে দেখেন মোহাম্মদ মুসলমানদের প্রফেট হবে ইসলাম নামের ধর্ম হবে এবং সেই ধর্মের নাম হবে আল্লাহ তিনটা জিনিস মানে একটা জিনিসকে পয়েন্ট আউট করতে কি হয় আমরা যখন দিক নির্ধারণ করি তখন কি আমি আমি যদি বলি পুব পূব একটা সাইনবোর্ড তো হবে না আমার বক্তব্য কোথায় কি লেখা আছে আপনি একটা অনুবাদ নিলেন ভাই ইউনিভার্সাল ট্রুথ ইসলাম একটা ধর্ম সেখানে মোহাম্মদ সেই ধর্মের প্রফেট এটা এত বড় একটা সত্য আপনাদের কাছে সেইটা প্রমাণ করতে গেলে একটা শব্দতে যেতে হবে কেন বাইবেলে তো প্রথমে সুস্পষ্ট লেখা থাকবে যে এইটা আমার শুরু আমরা যখন খেলি না এই যে এই যে আহ ক্রিকেট বিশ্বকাপ প্রথম দিন বাংলাদেশ কার সাথে খেলবে দ্বিতীয় দিন কার সাথে খেলবে সব নিয়মতান্ত্রিক ভাবে থাকে তাই না

রাইট সিম্পল জিনিস এখন এই কথা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে জিনিসটা খ্রিস্টানরা জানে না বা হিন্দুরা জানে না যেমন জাকির নায়ক বলে আহ হিন্দু ধর্মে যে মূর্তি পূজা নাই এখন একজন মুসলমান কি আর হিন্দু ধর্ম কিভাবে পালন করতে হবে সেটা যদি শিখাইতে হয়

এইবার দেখা যাচ্ছে ভালো আচ্ছা দেখেন সংস্কৃত ভাষায় যদি আমি ডিভোটেড শব্দটাকে ট্রান্সলেট করি তাহলে দেখেন যেগুলো আসতেছে মাঝখানেটা হচ্ছে মাঝখানেটা দেখা যাচ্ছে আর্য আরিয়া দেখা যাচ্ছে ভাই জি জি দেখা যাচ্ছে যারা হিন্দি পড়তে পারে না তাদের জন্য আমি আবার সহজ করে দিচ্ছি তাদের জন্য আবার ইজি করে দেই দেখি যে গুগল ট্রান্সলেটরে দিয়ে আমি দেখাচ্ছি দেখেন আমি গুগল ট্রান্সলেটরে যদি এই শব্দটা নিয়ে কপি করে দেই তাহলে এটা হয় আরিয়া মানে আর্য মানে হচ্ছে সংস্কৃত ভাষায় ডিভোটেড শব্দটার মানে ইয়া হচ্ছে অনুবাদ হচ্ছে সংস্কৃত ভাষায় আর্য তাহলে উনি যদি এই অনুবাদ করেন ডিভোটেড শব্দ মানে মুসলিম তাহলে তো হিন্দুদের আর্যরা মুসলিম হয়ে গেল এইভাবে যদি একটা শব্দকে যদি আরেকটা ভাষা নিয়ে যদি মুসলিম বানাইতে হয় তাহলে তো এটা একটা বিরাট বিপদের কথা তাহলে তো ওনাদের এটাও স্বীকার করতে হবে যে হিন্দুদের মধ্যে যারা আর্য আছে তারা সবাই মুসলিম তারা তারা ভাই ভাই হিন্দু আর্য এবং মানে আরিয়া আর্য যারা আর্য জাতি যারা এবং যারা নিজেদেরকে ব্রাহ্মণ দাবি করে

মানে এটা খুবই উদ্ভট একটা দাবি যে মনে করেন প্রাচীন গ্রীসে যে ধর্মগুলা ছিল সেই ধর্মের অনেক মানুষ যারা ছিল যারা হচ্ছে ডিভোটেড ছিল মানে সেই দেশের যে দেবতা ছিল জিউস জিউসের প্রতি তারা অনেক ডিভোটেড ছিল এখন যদি সেই একজন লোকের সম্পর্কে বলা হয়েছে মনে করেন ওইখানে একটা লোক ছিল কলিমুদ্দিন সেই লোককে যদি বলা হয় কলিমুদ্দিন একজন ডিভোটেড ব্যক্তি সেই ডিভোটেড কার প্রতি ছিল জিউসের প্রতি ছিল এখন লেখা আছে মনে করেন একটা তাদের ধর্মগ্রন্থে লেখা আছে কলিমুদ্দিন একজন ডিভোটেড মানুষ এখন যদি এটাকে মুসলিমরা অনুবাদ করে তার মানে কলিম ছিল একজন মুসলিম মানুষ এটা যদি অনুবাদ করে তাহলে তো এটা মানে খুবই রীতিমতো হাস্যকর এবং রীতিমতো মানে মানে মর্মান্তিক ব্যাপার হ্যাঁ মর্মান্তিক হয়ে যায় বিষয়টা এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি আরো দু একটা জিনিসকে দেখাই যে

মাঝখানে মাঝখানে বললে তো ব্যাকে দিব আগেই বলছি আপনার যদি সময় না থাকে আপনি পরে আসেন ভাই যখন সময় থাকবে তখন আসেন আমাদের তো আপনাকে সময় দিতে হবে এমন কোনো কথা নেই হ্যাঁ আসিফ ভাই বলেন মানে মুমিন এমন একটা ভাব সব নিয়ে আসে ভাই যে তাদের জন্য আমরা একদম লাল গালিচা রাখছি তারা আসবে এবং আমরা ধন্য করবো দিয়ে আপনি আমার স্ক্রিনটা শেয়ার দেন আমি একটু নায়কের একটু পাড়া দিতে চাই এখানে দেখেন প্রথমে কি বলতেছে দেখেন আমি একটু ভিডিওটা ছাড়ি এবং এই ভিডিওটা নিয়ে আমি একটু দেখাবো ওদের রেফারেন্স থেকে দেখাবো যে কত বড় কত বড় মৃত্যু

এটা আমরা একটু দেখে দেখে নিই কি বলে প্রথমে শুনে নি দেখেন তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন হয়েছে বাইবেলে আছে বুক অফ সলমান অনুবাদ করলে তার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি সে হবে সম্পূর্ণ মনোরম সে আমার প্রিয় সে আমার বন্ধু সোনো হাজির কন্যারা ভাষাগুলোতে সাধারণত ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদ ইম এভাবে হয়েছে মোহাম্মদিম তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণ ভাবে মনোরম তাহলে আচ্ছা আপনারা এই ভিডিওটা দেখলেন এই ভিডিওটাতে যাকে না এক যে জিনিসটা দাবি করলো যে মানে বাইবেলে ওল্ড টেস্টামেন্টে ইয়া সলমনের সঙ্গীত পরমগীত এখানে মোহাম্মদের কথা উল্লেখ আছে এবং উনি এটাও বললেন মোহাম্মদিম মোহাম্মদিম আছে এটার মানে হচ্ছে সম্মানসূচক ভাবে এটা যুক্ত করা হয়েছে এখন আমরা এই যে রেসপন্স টু এন্টি ইসলাম মুশফিক মিনারা যে ওয়েবসাইটটা চালায় সেই ওয়েবসাইট থেকেও দেখি যে এখানেও একই জিনিস দেওয়া আছে সত্যের সন্ধানী ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন দেখেন ওদের যে ওদের যে রেসপন্স টু অ্যান্টি ইসলাম এখানে এই কথাগুলোই বলা আছে এবং এখানে মোহাম্মদ মোহাম্মদকে মোহাম্মদিমকে তারা আসলে মোহাম্মদ উচ্চারণ করছে মোহাম্মদ বানায় ফেলছে আর কি এখন আমরা এখানে দেখেন এটা হচ্ছে রেসপন্স টু ইসলাম ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নেওয়া এখানে তথ্যসূত্র দেওয়া আছে এখন দেখেন আমরা এই যে সলমনের পরম গীতটা সরাসরি বাইবেল থেকেই দেখি দেখেন এখানে যে জিনিসটা বলা আছে দেখেন সলমনের অনন্য সাধারণ সঙ্গীত চুম্বনে চুম্বনে আমাকে ভরিয়ে দাও তারপর এটা পুরাটা হচ্ছে পুরা মানে কবিতাটা হচ্ছে একটা রগ রগে আদি রসাত্মক যৌনতা

বলা হচ্ছে যে হে জেরুজালেমের কন্যাগণ তোমাদের বলে রাখছি যদি আমার প্রিয়তমকে খুঁজে পাও তাকে বলো আমি তার প্রতি ভালোবাসা কাতর এই প্রিয়তম শব্দটিকে যদি আপনি প্রিয়তম শব্দটি ওই 히브্রুতেও মুহাম্মাদিম শব্দ মুহাম্মাদিম হয় শব্দটিকে ইয়া করলে 히브্রুতে আনলে হ্যাঁ এইখানে দেখেন এটাকে মানে মুসলিমরা পাইছি মোহাম্মদ শব্দটি পাইছি ওয়াও একেবারে মানে ফাড়াইয়া লাইছি আমাদের নবীর কথা মানে বাইবেলে আছে

আসিফ ভাই হাবিব কারণ আমি তো দেখছি আরবের অর্ধনগ্ন মানে মানে অর্ধনগ্ন অনেকেই দেখা যায় হাবিবি হাবিব তাহলে ওইটার সাথে এটা মিলায় না কেন ওইটা তো না এখানে এখানে যে জিনিসটা আমাদের বাংলা নাস্তিক যদি এখানে মোহাম্মদ মোহাম্মদ ইম থেকে মোহাম্মদ ডিম শব্দের অর্থ রাইট মোহাম্মদ এর ডিম না এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে যে হিব্রু এবং আরবি ভাষা কিন্তু একই রূপ থেকে আসা এখানে যেমন ধরেন বাংলা ভাষাটা এবং হিন্দি ভাষাতে আপনি দেখবেন অনেক শব্দ সিমিলার সিমিলার শব্দ আপনি পাবেন এমনকি নেপাল ভাষার ভিতরে নেপাল ভাষার সাথে ভাষার অনেক সিমিলার শব্দ আপনি পাবেন ওরাও এই শব্দটা ব্যবহার করে না আমরাও সেই শব্দটা ব্যবহার করি আবার ইন্ডিয়ানদের মধ্যে অনেক দেখবেন আবার তামিলদের মধ্যেও দেখবেন কিছু কিছু শব্দ মিলে যায় এমনকি আপনি যদি পাকিস্তানিদের উর্দু ভাষারও কিছু শব্দ আছে আমাদের সাথে মিলে এমনকি আফগানিস্তানেরও কিছু ভাষা আছে এমনকি জার্মান জার্মানিরও কিছু শব্দ আছে বাংলা শব্দের সাথে মিলে যায় হ্যাঁ বাংলা শব্দ সিমিলার শব্দ যে শব্দগুলা সিমিলার আপনি শুনলেই বুঝবেন যে এটা রুট একই এই যে হিব্রু ভাষা এবং আরবি ভাষার রুট যেহেতু এক সেহেতু এই শব্দগুলা একই জায়গা থেকে আসছে এখন ঠিক আছে ধরলাম যে তারপরে ধরলাম যে এই যে এইখানে মোহাম্মদের কথাই বলা হয়েছে এটা তাহলে অন্য অন্য জায়গাতেও তো একই ভাবে আসবে তাই না অন্য অন্য জায়গাতে কিন্তু একই ভাবে নেই আচ্ছা সেই প্রসঙ্গে আমি গেলাম না আমি একটা জিনিস দেখাই একটা জিনিস দেখাইলে একদম দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় আসিফ ভাই এটা মোহাম্মদ বলতে প্রশংসা বোঝানো হইছে যে ওই মোহাম্মদ ইবনে প্রিয়তম হ্যাঁ প্রিয়তম বা প্রেমময় বা যাকে ভালোবাসে এইরকম ধরেন কেউ যদি বলে আমি কালীকে অনেক প্রশংসা করি ইয়া করি বা সম্মান করি তাহলে কি মানে এই

এটা আপনারা দেখতে পাচ্ছেন শাহেক মোহাম্মদ সালে আল মুনাজিদ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক আলেমদের মধ্যে একজন উনি এবং এই ওয়েবসাইটটা সরাসরি সৌদি আরব থেকে পরিচালিত হয় এবং সৌদি আরবের সুপার ভিশনে এই যে এই ওয়েবসাইটটা পরিচালিত হয় সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের দ্বারা এখানে একটা প্রশ্ন করা হয়েছে দেখেন হি ইজ আস্কিং অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড মোহাম্মদ মোহাম্মদ দিম ইন দ্য সং অফ সলমন ইন দ্য ওল্ড টেস্টামেন্ট এখানে যে জিনিসটা তারা বলতেছে দেখেন এখানে আমরা ইয়াটা পড়ব পুরাটা পুরাটাও পড়তে পারেন এখানে অ্যান্সার বিরাট বড় করে অ্যান্সার দেওয়া হয়েছে আমি

we also referred to some experts in the Hebrew language who confirmed the soundness of these translations and confirmed that the word Mohammedim is not a proper noun or name. <laughs> rather, <laughs> rather, it signifies beauty and desire. And it is mentioned in many places in the Old Testament with such meanings. আমি এটা মানে আমি সংক্ষেপে মানে ভাবার কথা বলি যে এই যে মোহাম্মদ যে নামটা এটা কারো নাম না আসলে

না কারণজনজন এইগুলোর উপর ভিত্তি করে একটা ইরোটিক প্রেমের কথা বলা হইছে দেখেন ইশতে আমি নাস্তিক আসিফ এই বিষয় কিন্তু কিছু বলতেছি না হ্যাঁ আমি কিন্তু সরাসরি শায়খ সালা আল ওয়েবসাইটে বর্তমান বিশ্বে সবচেয়ে বিখ্যাত যে ওয়েবসাইট আছে ইসলাম বিষয়ে যেই যেই ওয়েবসাইটার কথা মানে যারা ইসলাম পালন করে তারা সবাই এই ওয়েবসাইটে গিয়ে দেখে যে এই ওয়েবসাইটে এটা এই বিষয়ে কি বলা আছে এটা সারা পৃথিবীতে

আচ্ছা আমি একটু খায়রুদ্দিন ভাই ভাইকে ফ্লোর দি দেখি উনি কি এটা ডিফেন্ড করে কিভাবে খায়ুদ্দিন ভাই বলেন ভাই বলেন করেন বিষয়টা হচ্ছে মানে আমি তো এখানে বিভিন্ন প্রশ্ন নিয়ে এখন যখন অন্যদিকে ঘুরে গেছে আমার প্রশ্ন ঘুরে যাচ্ছে বিষয়টা হচ্ছে কি যেখানে আসিমুদ্দিন তারপর হচ্ছে আসাদ নুর ঠিক আছে তারা মানে বাইবেলের রাজুল ইসলামের ভবিষ্যৎ বাণী নিয়ে তারা বিভিন্ন অভিযোগ করছে আমরা তো এই বিষয় নিয়ে আইজাক পালাসের সাথে ডিবেট করছি খ্রিস্টান তারপরে জিহিবা উইটনেস ওয়ালিউল্লাহ সরকারের সাথে এই বিষয়ে আমরা ডিবেট করছি এবং সেখানে তাদের কি পরিণতি হয়েছে তারা সবাই জানে অনলাইনে যারা আছে এমনকি আমাদের

মিনিমাম যে রিকোয়ারমেন্ট এখন যদি এরকম আপনাদের মতো যারা অনেকেই তো অনেকেই ওনাকে নক করে এখন যদি সবার সাথে ডিবেট করতে হয় ওনার সম্ভব না তাই না ওনার সিলেক্টিভ হতে হবে যেহেতু ওনার ইনবক্সে অনেক এরকম ইয়ে আসে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে হ্যাঁ আমারও তো চ্যালেঞ্জ করে তা আমি যদি সবার সাথে ডিবেট করতে যাই আমার দেখা যাবে প্রতিদিন ডিবেট করতে হচ্ছে সম্ভব না এই জন্য সিলেক্টিভ হতে হয় হ্যাঁ বলেন আমি একটা প্রশ্ন করতে চাই সত্য সন্ধ্যা ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই জি যে

প্রথমে কিছু মমিন এসে দাবি করলো বাইবেলে নাকি মোহাম্মদের কথা বলা আছে এবং আসাদ নূরকে সেই বিষয়ে প্রশ্ন করলো তখন আমি তখন আপনারা কথা বললেন এরপর আমি যুক্ত হয়ে সেই যে মুমিনরা যে প্রশ্নটা করলো সেটার উত্তর তো দিলাম আমরা তো নিজ থেকে ভাই আজকে চলেন আমরা একটু বাইবেল নিয়ে কথা বলি বাইবেল মোহাম্মদ আছে নাকি এটা নিয়ে কথা বলি এইভাবে তো আমি আমরা কোনো আলোচনার মানে আলোচনা সূত্রপাত করি নাই তাই না সত্য সন্ধানী ভাই জি এই যে প্রথমে সাকিব আঞ্জুম সাকিব আসলো তারপরে আরেকজন আসলো ডিবেটর তারপরে ওরা দুজন চ্যালেঞ্জ দিয়ে গেল তারপরে আসছেন আপনি এখন এই দুজনের অ্যান্সার দুজনের রিপ্লাই দিতে গিয়ে আসিফ মহিদিন এবং আসাদ আসাদ সাহেব ওনারা দেখাবেন তাই না আচ্ছা আমি কি এখন বলতে পারি সত্যি হ্যাঁ বলেন

যদি আপনার সময় থাকে সত্যের সন্ধিনী ভাই আমি আসিম উদ্দিন ভাই আমার মনে হয় না যে আমরা এরকম প্রিভিলেজ তাদেরকে দিব যে ভুট করে ডিবেটে শুরু হবে এটা তো তাদের তাদেরকে এতটা প্রিভিলেজ আমি মনে হয় না ডিজার্ভ করে না তারা

এখানে আছে ভদ্রসাগর হ্যাঁ ঠিক আছে বলেন ভাই